তো ডাকাতি করার জন্য গিয়েছিল। পরবর্তীতে পুলিশ সে যখন টের পেয়েছে, পুলিশ যখন যে পুরো জায়গাটা ঘিরে নিয়েছে, তারপরে তারা টের পেয়ে কিছু দুই একজন পালিয়ে গিয়েছে। একজন ব্ল্যাক, সে পাশের বাড়িতে বাঙালি, সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। পরে পুলিশ সেই বাঙালি বাসা থেকে তাকে মানে অ্যারেস্ট করেছে, হ্যাঁ, আর্মসহ। তারা বলছে যে কেউ কোনো সমস্যা হয় নাই, আমরা যে সন্ত্রাসী তাকে ধরেছি এবং তাকে আমরা ধরে নিয়ে যাচ্ছি। দেশের বাইরের খবর। লিবিয়ার সিরতের একটি হাসপাতাল থেকে বিদেশি 20 জন চিকিৎসা কর্মীকে অপহরণ করেছে আইএস জঙ্গিরা। সোমবার শহরটির ইবনেসিনা হাসপাতালে হামলা চালায় আইএসের 30 জঙ্গি। তারা ওই চিকিৎসা কর্মীদের অপহরণ করে নিয়ে যায়। সিএনএন জানায় এদের মধ্যে বেশিরভাগই ফিলিপিন্সের নাগরিক, তবে ফিলিপিন্স কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া অপহৃতদের মধ্যে ইউক্রেন, ভারত ও সার্বিয়ার নাগরিকও রয়েছেন। ধারণা করা হচ্ছে আইএসের আহত জঙ্গিদের চিকিৎসা সেবা দিতে এই অপহরণ করা হয়েছে। ইসরায়েলে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট। বাংলাদেশ সময় বেলা 11টায় শুরু হয়, এটি চলবে রাত 1টা পর্যন্ত। 10,000-এর বেশি বুথে এবার নিবন্ধিত ভোটারের সংখ্যা 58 লাখেরও বেশি। চতুর্থবারের মতো হুমকি দিয়েছেন নির্বাচনে জয় পেলে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিতে বাধা হয়ে দাঁড়াবেন তিনি। তবে ঠিক বিপরীত চিন্তা ভাবনা আর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে লড়ছে মধ্য বামপন্থী জোট জায়োনিস্ট ইউনিয়ন। ক্ষমতায় গেলে ফিলিস্তিন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে জোটটি। আগাম জরিপ বলছে ক্ষমতাসীন নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে জায়োনিস্ট ইউনিয়ন। শততম জন্মদিনটা রোমাঞ্চ আর শিহরণ জাগানো অভিজ্ঞতায় উদযাপন করলেন দক্ষিণ আফ্রিকার এক নারী, নাম জর্জিয়ানা হেইউড। 1000 মিটার উঁচু থেকে দিলেন স্কাই ডাইভ, অবশ্য সহায়তায় ছিলেন এক প্যারাট্রুপার। ঝুঁকিপূর্ণ এই কাজটি নিছক আনন্দের জন্য নয়, উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকায় সাগরে উদ্ধারকারীদের জন্য লাইফ জ্যাকেট কেনার।